তিন বছর প্রেম করার পর, যখন গার্লফ্রেন্ড বিয়ের কার্ড হাতে নিয়ে বলে, সরি আমার কিছু করার নেই, বাবা মা তোমার মতো বেকার ছেলের হাতে আমাকে তুলে দেবে না, আমার বিয়ে ঠিক করে ফেলেছে, একটা ছেলে মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে, বেতন 70,000 টাকা, তাই আমিও আর না করতে পারিনি, যদি চাও আমার বন্ধু হিসেবে আমার বিয়েতে আসতে পারো। তখন সত্যিকারের প্রেমিকের বিষয়টা মেনে নেওয়া সত্যিই খুব কষ্টকর, তাই আমিও মেনে নিতে পারিনি। রাতে দোকান থেকে 5 টাকা দিয়ে একটা ব্লেড কিনে নিজের হাত কেটে ফেললাম। আমার হাতের রক্ত বিছানায় সাদা লাল চাদরটা ক্রমশ লাল হয়ে যাচ্ছে। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। পরের দিন যখন আমার জ্ঞান ফিরল, তখন আমি দেখি হাসপাতাল বেডে শুয়ে আছি। আমার জ্ঞান ফিরে দেখি আমার মা আমার ডান কানে সজোরে থাপ্পড় মেরে বলল, কুত্তার বাচ্চা, 24টা বছর নিঃস্বার্থভাবে ভালোবেসে আমি কি পেলাম, আর তুই কিনা অল্প কয়েকদিন ভালোবাসার জন্য নিজের জীবনটা দিয়ে দিচ্ছিলি। আমার মা খুব সাধারণ একজন মহিলা, কোনোদিন আমাকে গালি দেবে দূরের কথা, তুমি পর্যন্ত বলেনি। সেই মা কতটা কষ্ট করে একজন সন্তানকে থাপ্পড় মারতে পারে তা আমার চিন্তার বাইরে। আমার পাশে আমার হাত ধরে বসে অনবরত কান্না করছে আমার ছোট বোনটা। বেশ কয়েকদিন ধরে আমার বোনটাকে পড়ার কিছু বকার ছেলে বিরক্ত করছে। আমি আমার বোনকে নিজে কলেজে নিয়ে যাই, আবার নিয়ে আসি। আজ আমি বোনের কথা চিন্তা না করে মরতে বসেছিলাম। আমি মরে গেলে আমার বোনটার কি হতো? হয়তো কোনোদিন কোনো একটা খবরের কাগজের প্রথম শিরোনাম হয়ে যেত। আমার বয়সের ছোট ভাই আমার রিপোর্ট হাতে নিয়ে ডাক্তারের কাছে ছোটাছুটি করছে, অথচ এই ছোট ভাইয়ের কয়েকদিন আগে ক্যান্সার ধরা পড়েছে। কোথায় আমি ওর পাশে দাঁড়াবো, ওর ট্রিটমেন্ট করবো, তা না করে উল্টে নিজে মরতে গিয়েছিলাম। আরও আমার পাশে এসে দাঁড়িয়েছে, নিজেকে খুব স্বার্থপর মনে হচ্ছে। আমি আমার পরিবারের কথা চিন্তা না করেই বোকার মতো মরতে বসেছিলাম। কেন জানি মনের ভিতর আমার গার্লফ্রেন্ডের জন্য খুব সৃষ্টি হয়ে গিয়েছিল। নিজের সমস্ত আবেগকে মাটি চাপা দিয়ে নিজে কিছু করার চেষ্টা শুরু করলাম। গ্রামে গিয়ে 2টা পুকুর আর 2টা গাভী নিয়ে নিজের যাত্রা শুরু করলাম। আজ 7 বছর পর আমার গাভীর সংখ্যা 103টা, পুকুরের সংখ্যা 26টা। তাছাড়া আমার মুরগি ছাগলের ফ্রেম আছে। আমার এই খামার বাড়িতে কাজ করে 21 জন লোক। আমার গার্লফ্রেন্ডের স্বামী প্রতি মাসে বেতন পাই 70,000 টাকা, আর আমার প্রতি মাসের খরচ হয় 6 লক্ষ থেকে 8 লক্ষ টাকা। লাভের কথাটা নাই বা করলাম। কৃষির উপস্থাপক কাকা আমায় প্রশ্ন করেছিল আমার এই সফলতার পিছনে কার অবদান সবচেয়ে বেশি। আমি শুধু মুচকি হেসেছিলাম। যদি বলতাম আমার গার্লফ্রেন্ড, তাহলে লোকে হাসত। সেদিন রেস্টুরেন্টে বসে আছে, হঠাৎ খেয়াল করলাম আমার গার্লফ্রেন্ড শ্রাবণী এক কোণে বসে আছে। আমি ওর পাশে বসতেই ও চমকে গেল, কিন্তু শ্রাবণের চেহারা দেখে আমি আরও বেশি চমকে গেলাম। চেহারায় সেই লাবণ্যতা নেই, চোখের নিচে কালো দাগ পড়ে আছে। আমি ওকে বললাম, তোমার শরীর ভালো আছে তো? ও মাথাটা নিচু করে বলল, সত্যি বলতে ভালো নেই। রাজেশের সাথে বিয়ে হওয়ার পর আমি একটা দিনের জন্য সুখে থাকতে পারিনি। ও আমার শারীরিক আর মানসিকভাবে নির্যাতন করত, তাই ওকে ডিভোর্স দিয়ে দিয়েছি। আমার ডিভোর্স দেওয়াটা আমার বাবা মা মেনে নিতে পারেনি, তাই বাবার বাড়িতেও আমার জায়গা হয়নি, তাই নিজে একটা প্রাইভেট ফার্মে জব করছি। তোমায় অনেক খুঁজেছি কিন্তু পাইনি, বিয়াস চলো না তুমি আর আমি সব বলে আবার নতুন করে শুরু করি। শ্রাবণী কথাটা শেষ করতে পারেনি, এমন সময় আমার স্ত্রী শক্তি আমাদের পাশে এসে বসতে বসতে বলল, আরে আপনি রাজেশের স্ত্রী শ্রাবণী না? আমি অবাক হয়ে শক্তিকে বললাম, তুমি ওনাকে কী করেছি না? আরে আমি আর বাবা ওনাদের বিয়েতে গিয়েছিলাম তো। শক্তি শ্রাবণীকে বলল, আপনি রাজেশ ভাইকে বলবেন ওনার বস রবির মেয়ে শক্তি, তাহলে উনি আমাকে চিনতে পারবেন, কারণ উনি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন আর আমি ওনাকে রাগে থাপ্পড়, সরি আমার এই কথাটা বলা উচিত হয়নি, আমি শ্রাবণীকে তখন বললাম, ও আমার স্ত্রী আর আমরা একসাথে খুব সুখে আছি। শ্রাবণী মাথাটা
নত করে চুপ করে বসে আছি। আমি আর সত্যি চলে যাচ্ছি। আমি মনে মনে ভাবছি দুনিয়ার কি অদ্ভুত নিয়ম, যে ছেলেটা পাওয়ার জন্য আমার গার্লফ্রেন্ড আমায় ছেড়ে চলে গিয়েছিল, আমি আজ সেই ছেলের বসের মেয়েকে বিয়ে করেছি। প্রেমে ব্যর্থ হওয়াটা খুব স্বাভাবিক। পৃথিবীতে 95% মানুষ তার ভালোবাসার মানুষকে বিয়ে করতে পারে না, তাই বলে কিন্তু জীবন থেমে থাকে না। প্রেমে ব্যর্থ হলে কষ্ট হবে এটা ঠিক, কিন্তু তুমি চাইলেই এই কষ্টটাকে তোমার জীবনের টার্নিং পয়েন্ট ভাবতে পারো। নিজেকে সময় দাও, সময় সব বদলে দিন, একটু অন্যরকমভাবে চিন্তা করো, নিজেকে এমনভাবে করে তোলো যেন একটা সময় তোমার এক্স তোমাকে হারানোর জন্য আফসোস করে। একটা কথা মনে রাখো, কারো ভালোবাসা তোমার পরিবারের ভালোবাসা থেকেও বড় না, তাই নিজের পরিবারকে ভালোবাসতে শেখো আর পরিশ্রম করো, দেখবে একটা সময় সফলতা তোমার দরজায় এসে কড়া নাড়বে।